রোগী পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমে কথা বলতে গিয়ে অনেকটাই বাকরুদ্ধ সরকার প্রধান বলেন জানমালের এত অপূরণীয় ক্ষতির উদ্দেশ্য কি এইভাবে মায়ের কোল খালিও কেটামি চাই না কারণ আমি তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট মানুষের ভাগ্য ফেরানোই কি কাল হল অর্থনীতি ধ্বংস করে আবারও পরনির্ভরশীলতার জন্যই কি দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হল প্রশ্ন প্রধানমন্ত্রীর আমার কি এটাই অপরাধ যে আমি মানুষের জীবন মান উন্নত করার জন্য কাজ করেছি আর সেই জায়গাগুলিকে হামলা করতে হবে এই আন্দোলনে আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো এতগুলি পরিবার ক্ষতি হলো এর দায় দায়িত্ব কাদের তাদের বিচার এসেছে মানুষকে করতে হবে শেখ হাসিনা জানান আহতদের সুস্থ জীবনে ফেরানো সরকারের দায়িত্ব পা হারিয়েছে বা হাত হারিয়েছে আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেব যাতে তার আবার সুস্থ মানুষের মতো চলতে পারে এরপর প্রধানমন্ত্রী পরিদর্শন করেন রাজনীতির আগুনে